अंजुना बीच থেকে আমরা এখন একটা বোটিং এর জন্য যাব। একটা বোট রাইড এখানে করাবে বললো। ফার্স্টে 2500 চাইছিল চারটা পয়েন্ট দেখানোর জন্য। তো আমরা বার্গেনিং করে 2000 ডিসাইড করলাম। 2000 আমরা যাব, চারটা সাইট সিন করব। আমরা চারজন আছি, একটা বোটে করেই যাব এবং দেখি বোটে করে কী কী জায়গা দেখানো যায় এবং কী কী দেখায় এবং কীরকম বোট রাইডটা আপনাদের সকলের সাথে শেয়ার করছি। যদি পছন্দ হয় আপনাদেরকেও সাজেস্ট করবো, আপনারাও করতে পারেন এখানে অঞ্জনা বিচে এসে। देखो सर, इधर है ना सैटरडे संडे पार्टी होता है बीच पे। इस बीच होटल चालू नहीं हुआ, पार्टनर का बीच है। अच्छा, मोबाइल दो सर, ग्रुप फोटो निकालेंगे। हाँ, मोबाइल मोबाइल दो। তো এই ছিল আমাদের স্পিড বোট রাইড। আমাদের মাত্র 3টে পয়েন্ট দেখানো হয়েছিল, যদিও স্টার্টিংয়ে আমাদের বলা হয়েছিল 4টে পয়েন্ট দেখানো হবে এবং ডলফিনেও দেখাতে নিয়ে যাওয়া হবে, কিন্তু মাত্র 3টে পয়েন্ট দেখানো হয়েছিল এবং ডলফিনের জন্য এক্সট্রা পয়সা চাওয়া হচ্ছিল। তো আমরা ডলফিন দেখতে না গিয়ে রিটার্ন করে যাই আর টাকা নেওয়া হয়েছিল আমাদের কাছ থেকে 2000 টাকা। যদিও 2000 টাকাটা আমার পরে অনেক বেশি মনে হয়েছে। যদি কখনো আপনাদের এরকম ধরনের অ্যাপ্রোচ করা হয় এবং আপনারা এরকম ধরনের বোট রাইডে যান, তো ম্যাক্সিমাম 1000 থেকে 1200 টাকা এখানে দেবেন, এর থেকে বেশি আমার তো মনে হয়নি দেওয়া উচিত। আপনাদের কি মনে হয় আপনারা নিচে সেটা কমেন্টে লিখে জানাতে পারেন।